আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি ডিম দিয়ে গ্যাসের চুলায় কেক তৈরি করব। কেকটা দেখতে কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি কিভাবে কেক তৈরি করা যায়। আমি একটা ডিম ফেটে নিয়েছি, ডিমটা একটু গুটিয়ে নিচ্ছি। গুটিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো 1/3 কাপ চিনি। 1/3 কাপ চিনি দিয়ে এগুলোকে আর একটু গুটিয়ে নেব। এখন দিয়ে দেব 1/3 কাপ তেল, সোয়াবিন তেল। আমরা যেগুলো রেগুলার ব্যবহার করি ওই তেলটা, সোয়াবিন তেল দিয়ে একটু ভালোভাবে গুটিয়ে নিতে হবে যেন চিনির দানা না থাকে। কিছুক্ষণ গুটিয়ে নিতে হবে। ডিমের সাদা অংশটা যখন আলাদা করা হয় না তো তাতে একটু বেশি গুঁড়তে হবে। দিয়ে দিছি 1/3 কাপ দুধ। আমি একটু সাদা কেক বানাবো এজন্য সমানভাবে দুধ দিয়ে দিছি। সবগুলো মাপ মতো হলে তাহলে কেকটা ফুলতে আর কোনো সমস্যা হবে না। দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। আমি বেকিং পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণ লবণ দেব পরিমাণ মতো। দিয়ে দিছি 1/3 কাপ ময়দা। ময়দা দিয়ে এগুলো গুটিয়ে নেব। আর যদি ময়দার প্রয়োজন হয় আর সামান্য দিয়ে দেব, আর যদি প্রয়োজন না হয় তাহলে আর দেওয়া লাগবে না। ভালোভাবে একটু গুটতে হবে। যতই গুটবেন তত কেকটা পারফেক্ট হবে, ফুলতে কোনো সমস্যা হবে না। কেকটা ফুলে উঠবে তাহলে কেকটা ভালো হবে। বেশিক্ষণ একটু গুটিয়ে নিতে হবে, 5-10 মিনিটের মতো। আমি 10 মিনিটের মতো গুটিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা আইস দিলে তাহলে ডিমের গন্ধটা চলে যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন। আমি আরও সামান্য ময়দা দিয়ে দিয়েছি। মিশ্রণটা একটু পাতলা হয়েছে এই জন্য, বেশি পাতলা হইলে আবার কেকটা তেমন একটা ভালো হবে না। এই জন্য নিয়ম মতো রাখতে হবে মিশ্রণটা। দেখুন বেশি ঘনত্ব না এবং বেশি পাতলাও না, যেমন দেখা যাচ্ছে ওইভাবে গুলে নেবেন আপনারা যদি তৈরি করেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমি যেই বক্সে করে কেক তৈরি করব ওই বক্সে তেল ব্রাশ করে দিয়ে একটা কাগজ বসিয়ে দিয়েছি। এখন মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে। আমি চুলায় একটা তাওয়া বসিয়েছি, তাওয়ায় কিছু ভালো দিয়ে বালগুলো গরম করে নিয়েছি। গরম যখন বেশি হয়ে গেছে তখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এখন ওইখানে বক্সটা বসিয়ে দেবো। আমি কীভাবে বসাতেছি দেখবেন, এটা তো কোনো ডাকনি দিয়ে ডাকা যাবে না, তাই একেটাকে কীভাবে বসাইছি কীভাবে দেখেছি ওইভাবে দেখবেন। আমি একটা কাগজ 2-3 বাস করে নিয়ে ওখানে কেকের উপরে বসিয়ে দেখে দিয়েছি। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আমি এখন চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। কেকটা হয়ে গেছে, শলা দিয়ে আমি চেক করতেছি যে ওখানে বোঝা যাচ্ছে আমি কিছু বাদামের গুঁড়ি দিয়েছি সুন্দরের জন্য করে দিয়ে, দেখতে সুন্দর লাগতেছে। আমি এখন আপনাদেরকে কেকটা পরিবেশন করে দেখাবো। আমার ভিডিওটা যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা দেখেন তাদের জন্য আমার কাছ থেকে অনেক অনেক দোয়া রইল তাদের প্রতি। আমি এখন কেকটা দেখাচ্ছি, কেটে দেখাবো আপনাদেরকে কত সুন্দর হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বেল আইকনটি অন করে রাখবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।